হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আপনাদের সাথে অত্যন্ত লোভনীয় একটি রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে নিমিষে ভাত পুড়িয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি করব। এই রেসিপির জন্য প্রথমে কচুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এজন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি রসুন কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার পানি ঝরিয়ে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, 1 টুকরো দারুচিনি। এগুলো দিয়ে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিব। এখন দিয়ে দিচ্ছি মাছ। এই শাকটা আপনারা মাছের মাথা দিয়ে করলে সবচাইতে বেশি মজার হবে। আপনারা এখানে যে কোনো বড় মাছের মাথা নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, স্বাদমতো লবণ, রসুন বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, 1 টুকরো আদা। এখানে আমি আদার টুকরো গোটা ব্যবহার করেছি, আপনারা বেটেও দিতে পারেন। এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এভাবে ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি মাছ সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় পানি, প্রায় 1 কাপ পরিমাণ। এ পর্যায়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। এই সময়ের মধ্যে মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিও শুকিয়ে যাবে। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে একটু ভেঙে ভেঙে দিব, এতে করে মাছ এবং শাক খুব ভালোভাবে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক। শাকগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কচু শাকে আর কোনো রকম পানি নেই, এগুলো তেলের উপরে ভাজা হচ্ছে। শাকের সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে এ পর্যায়ে 2 থেকে 3 মিনিট তেলের উপর ফ্রাই করে নিতে হবে। ভিউয়ার্স, আমার রান্নাটি শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন